আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাগ্রো ক্লাসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে এসেছি আমরা আমাদের কুষ্টিয়া পোড়াদহ মাঝিহাট গ্রামে, আমার নানুর বাসায়। তো আসার পরে আমরা আমাদের গ্রামের স্থানীয় যে হাট, সে হাটে আসছি। তো অনেকটা এখন সন্ধ্যা লেগে গেছে। দুঃখিত বন্ধুরা, যেহেতু হাট বাজারে ব্যাপার স্যাপার গাড়ি আসছিলো, তা আমরা হাটে আসছি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে তো মনে হলো তো একটা ভিডিও করি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমার সাথে আসছে আমার মামাতো ভাই ওহিদুল। আসসালামু আলাইকুম। তো আমাদের সাথে আছে, এবং আজকে ভিডিও আমাদের যে খামারের যে টেকনিক্যাল কনসালটেন্ট আছে রকি আজকে ভিডিও করছে। তো আজকে আমরা আমাদের যেহেতু সন্ধ্যা লেগে গেছে, তারপর আমরা আপনাদের আজকে হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে, আপনারা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। এটা একটা মানে মাছের দোকান, তো দেখতে পাচ্ছেন এখানে পাঙাশ মাছ বিক্রি করছে এই ভাইয়া। এবং দেখি ভাইয়া একটু, এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা মাগুর মাছ, এবং এখানে দেশি জাতের ছোট কিছু মাছ আছে। তো ভাইয়া, মাগুর মাছটা কি বিক্রি হয়ে গেল ভাইয়া? কত করে বিক্রি করলেন? আমরা দেখবো মাছটার ওজন কতখানি হয়। এটা একটা মাছ, দুই কেজি 800 গ্রাম। এই ভাইয়া ভাইয়া মাছ কিনো কি? এই গ্রামের বাজার থেকে আমাদের এই ভাইয়া মাছটা কিনলো। ভাইয়ার নামটা? আমার নাম হচ্ছে সেলিমুর রহমান। সেলিমুর রহমান ভাইয়া, এই মাগুর মাছ খেতে কেমন ভাইয়া? আমার কাছে তো ভালো লাগে ভাই, তাই আমি পাইলেই কিনি। আচ্ছা ভাইয়ার কাছে মাছটা খুব ভালো লাগে, এই মাগুর মাছ, তাই ভাইয়া পাইলেই কেনে। তো গ্রামের বাজার আপনারা দেখতে পাচ্ছেন, ভাইয়া মাগুর মাছটা কিনলো। তো ভাইয়া ভালো থাকবেন। এইখানে গ্রামের সবজি বিক্রি করছে এক ভাইয়া, বেগুন। ভাইয়া বেগুন কত করে কেজি বিক্রি করছেন? 20 টাকা কেজি বিক্রি করছে। যদি বন্ধুরা আপনারা দেখেন, খুব সুন্দর সুন্দর টাটকা বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি মাত্র। 1 কেজি 20 টাকা বিক্রি করছে। তারপরে যদি দেখায়, এই ভাইয়া কুমড়া বিক্রি করছে। ভাইয়া কুমড়া কত করে বিক্রি করছেন? 20 টাকা কুমড়াও 20 টাকা কেজি। আবার দেখতে পাচ্ছেন এখানে গ্রামের মানে কুল বিক্রি করছে, এই ভাইয়া কুলগুলো বিক্রি করছে। ভাইয়া কুল কত করে বিক্রি করছেন ভাইয়া? 30 টাকা কেজি সুন্দর সুন্দর কুল। ভাইয়া টাটকা পেয়ারা বিক্রি করছে। ভাইয়া পেয়ারা কত আর কেজি? পেয়ারা 50 টাকা কেজি। সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ পেয়ারাগুলো বাজারের এই অংশে। বর্তমান বাজারের তোলপাড় করা জিনিস হচ্ছে মরিচ, আলু এই অংশে। এই ভাইয়া আমাদের ভাই, ভাইয়া নাম কি ভাইয়া? সুজন ভাই। আমাদের সুজন ভাই এখানে কাঁচা মরিচ, আলু এবং শসা বিক্রি করছে। ভাইয়া শসা কত করে কেজি বিক্রি করছেন? 15 টাকা কেজি বিক্রি করছে। কাঁচা মরিচ ভাইয়া কত করে বিক্রি করছেন? 120 টাকা বুঝতে পারছেন। আলু ভাইয়া 2 কেজি 35 টাকা, আলু 2 কেজি 35 টাকা। আর কিছুদিন পরে বন্ধুরা আমরা আত্মীয় স্বজনের বাসা তখন বেড়াতে যাবো, আমরা কাঁচা মরিচ কিনে নিয়ে যাবো, আর মিষ্টি কিনে নিয়ে যাবো না। এদিকে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, গ্রামের খাঁটি আর কি ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, দেখেন কতটা ফ্রেশ, কালারটা কত সুন্দর। এখানে হচ্ছে জিরা, মুসুরের ডাল। ভাইয়া হলুদের গুঁড়া কত করে বিক্রি করছেন? 200 টাকা কেজি হলুদের গুঁড়া। এটাতে কি কোনো ভেজাল আছে ভাই? নিজে ভাঙায় বিক্রি করছে, কোনো ভেজাল নাই। আর ঝালের গুঁড়া ভাইয়া 40 টাকা সব বিক্রি করছে। ধনিয়া গুঁড়া ভাইয়া 20 টাকা সব। শুকনা মরিচ দেখতে পাচ্ছি ভাই, এটা কি দেশি শুকনা মরিচ? মাগুরার দেশি শুকনা মরিচ দেখতে পাচ্ছেন, অনেক ফ্রেশ।
এটা কত করে বিক্রি করছেন ভাইয়া? 40 টাকা 100। এটা 40 টাকা 100, অর্থাৎ 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, আমরা সন্ধ্যাবেলায় একদম চলে আসছি, তো হাট শেষ প্রায়, তো আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আমরা চেষ্টা করছি কতটা দেখানো যায়। গ্রামের ছোট্ট একটি বাজার, ছোট্ট একটি এটা গ্রাম, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ভাইয়া দেখবো কত করে বেগুন বিক্রি করছে। ভাইয়া বেগুন কত করে বিক্রি করছেন আপনি? এই ভাই, এই ভাই ব্যবসায়িক না, তারপরে উনি কত করে বিক্রি করছে ভাইয়া? 20 টাকা কেজি বিক্রি করছে, দেখতে পাচ্ছেন কত ফ্রেশ। এইখানে এক ভাইয়া শরবত বিক্রি করছে। শরবত কত করে গ্লাস ভাইয়া? এটা বেলের শরবত। এটা কি ভাই নিজের গাছের বেল? এটা কিনা বেল। এটা কি মানে চিনি দিয়ে না গুড় দিয়ে করছেন ভাইয়া? আখের গুড় দিয়ে করছে। তো বন্ধুরা, আমরা শরবত একটু পরে ট্রাই করব, শরবত কেমন। এইখানে বিস্কিট, খুরমা। গ্রামের আমরা আগে ছোটবেলায় আসলে যে খুরমা খেতাম, খুরমা আমার একটা খুব পছন্দের খাদ্য। ভাইয়া খুরমা কত করে বিক্রি করছেন? 18 টাকা কি 100? 18 টাকা 100, অর্থাৎ 180 টাকা কেজি। সাদাটাও একই ভাইয়া, সাদাটাও একই দাম বন্ধুরা, আপনারা দেখতে পারলেন। এই ভাইয়া আমাদের, এই ভাইয়া বিস্কিট বিক্রি করছে। ভাইয়া বিস্কিট এটা কত করে বিক্রি করছেন? 180 টাকা কেজি বিক্রি, অর্থাৎ এটাও 18 টাকা 100। আর এটা টোস্ট বিস্কিট দেখতে পাচ্ছি, চিনি টোস্ট, এটা কত করে ভাইয়া? একই দাম, মানে এটাও 180 টাকা কেজি। এদিকে এটা কি হালিম বিক্রি করছে? ছোলা। আচ্ছা বন্ধুরা, আমরা ছোলা খাবো, ছোলা দেখবো। ছোলা, এখানে ছোলা বিক্রি করছে। আমরা খাওয়ারের জন্য আমরা পরবর্তী একটি ভিডিও করব, যে আমরা এখানে কী কী খাচ্ছি, সেই ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিও, এই ভিডিওটা আর বড় করছি না, তারপরেও আবার একটু দেখানোর চেষ্টা করি। এখানে গ্রামের একটা জনপ্রিয় হাট বাজারের খাদ্য পেঁয়াজের বড়া, দেখতে পাচ্ছেন বেশ ভিড় এখানে, তারা পেঁয়াজের বড়া। ভাইয়া পেঁয়াজের বড়া কত করে বিক্রি করছেন? 200 টাকা কেজি, অর্থাৎ 20 টাকা 100 বিক্রি করছে। বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমরা এখানে কোন কোন খাদ্যের স্বাদ নিলাম এবং এইখানে গ্রামের হাটের এই খাদ্যগুলোর টেস্ট কেমন। আমরা ছোটোবেলায় যেমন মজা করে খেতাম, তো সামনে যে ভিডিওটা, একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, মানুষ দেখার ধৈর্য হারায় ফেলে, তো আমরা পরবর্তী ভিডিওতে এটা দেখাবো। তো আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল অ্যাগ্রো ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের জন্য দোয়া করুন। সকলের প্রতি শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।